আমাদের কাছে অসংখ্য প্রশ্ন এসেছে তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব একটা একটা করে অ্যান্সার দেওয়ার জন্য সিমিলার কোশ্চেন যা ছিল সেগুলা আমরা একসাথে ক্লাসিফিকেশন করে একসাথে করে নিয়েছি যেন আমাদের কোশ্চেন সংখ্যা কিছুটা কমে এখন আমরা চেষ্টা করছি যতগুলো প্রশ্ন এসেছে সবগুলা ইনশাআল্লাহ আমাদের সময় যতটুকু খোলায় সেগুলা কভার করার জন্যে আমাদের প্রথম প্রশ্ন ছিল আত্মহত্যাকারী জানাজা পড়া যাবে কিনা তার নিকট আত্মীয় করণীয় কি প্রথম প্রশ্ন হচ্ছে আত্মহত্যাকারী জানাজা পড়া যাবে কিনা আত্মহত্যা করা আত্মহত্যা করা কাবিরা তবে সেটা কুফুরি নয় আর কেউ যদি কাবিরা করে তো সে মুসলিম থাকে তবে ফাঁসে গুনাগার হয় তাকে মুসলিমন ফাঁসে ফোন বলতে পারেন গুনাগার আল্লাহর নাফারমান রসুলুল্লাহসলামের নাফরমান বিরুদ্ধাচরণকারী মুসলিম ইসলামের গণ্ডিতে যেহেতু আছে সুতরাং যে কোনো মুসলিম ব্যক্তি গোনাগার হইলেও তার জানাজা পড়া যাবে বরং সে দুয়ার বেশি মুখাপেক্ষি সে দুয়ার নেকলকের চেয়ে বেশি মুখাপেক্ষী তার গোনা হয়েছে কাবীরা গোনা চোখের সামনে দেখতে পাচ্ছেন সুতরাং জানাজা অবশ্যই পড়া যাবে তবে অলামারা বলছেন যে নবী সাহাশাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ না করা পর্যন্ত জানাজা পড়তেন না বলতেন যে আমি পড়বো না সাল্লু আলা সাহেব তোমরা তোমাদের এই সঙ্গীর নামাজ পড়ে নাও জানাজার এই হাদিস থেকে ইস্তেমবাদ করা যেতে পারে যে সমাজের সৎ লোকেরা সতর্কীকরণের জন্য নেক লোকেরা এমাম সাহেব আলেম দিন অলমাইকরাম সমাজের প্রতিষ্ঠিত মানুষ যারা দিনদার ধার্মিক মানুষ তারা এইরকম গুনাগার লোকের জানাজা পড়বে না শুধু আত্মহত্যাকারী না বেনামাজির তারপরে আপনার বেরোজাদার জাক দিচ্ছেন না এইরকম মেলা গুণা জড়ি আছে আরাম খায় সুদ সুদখোর অথবা এই রকম লোকদের পাপিষ্ট বিদাতি তাদের জানাজা পড়বে না কারণ এর মাধ্যমে কি হবে তাহলে আগামীতে সমাজ সতর্ক হবে যে আমিও যদি আত্মহত্যা করি আমারও কিন্তু জানাজা ওলামায় কেরাম পড়বেন না পরেশগার লোকেরা পড়বে না আমিও যদি নামাজ না পড়ি বা রোজা না করি তাহলে বিনা জানাজাতে দাফন দাফোনাবো হ্যাঁ সবাই জানাজা ছেড়ে দেবে এটা ঠিক নয় কিন্তু নেক লোকেরা জাতিকে সতর্ক সাবধান করার জন্য যে তোমরাও যদি এরকম পাপি হও তাহলে তোমাদেরও অবস্থাটা এরকম হবে যে নেক লোকদের জানাজা বা দোয়া পাবে না কিন্তু এমনিতেই আত্মহত্যাকারী জানাজা পড়বে ভুল কাজ করে আমাদের দেশের লোকের আত্মহত্যাকারীকে বিনা জানাজাতে যাপন করে অথচ বেনামাজি ওর চেয়ে বড় অপরাধী তার জানাজা পড়ছে সকলে বেরোজাদা যে রোজা রাখে না ওর চেয়ে বড় গোনা করে যে জাকাত দেন সে ওর চেয়ে বড় গুণাগার যে সুদ খাচ্ছে ওর চেয়ে কম গুণাগার না বড় গুণাগার আল্লাহ ওর বিরুদ্ধে রসুল ওর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে ফায়াজ নবী হারবি মিন আল্লাহ রাসুলি সুতরাং অত সহজ বিষয় নয় যে আত্মহত্যা করলো সেজন্য একবারে এমনিতে তাকে দাফন করে দিবে না জানাজা পড়বেন না জানাজা পড়বেন অবশ্যই কিন্তু সতর্ক সাবধান করার জন্য অলমাইকেরাম নেক লোকেরা বেঁচে থাকবে জানাজার থেকে দ্বিতীয় প্রশ্ন গর্ভবতী মায়ের কোন বিশেষ আমল থাকলে বলবেন গর্ভবতী মায়ের কোন বিশেষ আমল থাকলে বলবেন গর্ভবতী মহিলার জন্য গর্ভবতী মা বোনের জন্য বিশেষ কোন আমল থাকলে বলবেন বিশেষ কোন আমল নেই তবে আম্বিয়া রসুলগণের দোয়া আছে অচিরেই নতুন মেহমান আসবে সন্তান সন্ততি সুতরাং তার সুস্থতার জন্য তার দিন দুনিয়ার কল্যাণের জন্য তার নেক জীবনের জন্য তার নেক হায়াতের জন্য সে যেন সৎ হয় অসৎ না হয় দিন দুনিয়ার থেকে বেঁচে থাকে এইসব দোয়া করবেন এব্রাহিমের দোয়া রয়েছে জাকারিয়া আলী ইসলামের দোয়া রয়েছে এবাদুর রহমানদের দোয়া রয়েছে সুরায় ফুরকানে রয়েছে রব্ব নাহবুল্লাহ নামিন আজও যে নাজুরিয়া নাকুরাতি মুহাক দোয়া রয়েছে নেক সন্তানের জন্য রব্বিয়া উজে নিয়ি আনাস কোরা নেমাতাকের্লেতি আন আমতা আলিয়া আলা ওয়ালি দ ইয়াবান আহ আলা সো আলি হাম তরোদা ওয়াস লেহ লিফি জরুরিয়াতী আল্লাহ আমার জরুরিয়াকে সলেহ নেক বানাও ওয়াস লেহেলি ফি জরুরিয়াতি ইন্নি তুফ তুই লেই কা ইন্নিমিন আল এই দুয়াগুলি পড়বেন একটা আলোচনা আমার গত সপ্তাহে হয়েছে আর সন্তানদের জন্য দুয়ার গুরুত্ব ছেলে মেয়েদের জন্য দুয়ার গুরুত্ব এই দুয়াগুলি করবেন আশা করি সে বক্তব্যটি এই সপ্তাহে হয়তো চলে আসবে আপনারা নেটে পেয়ে যাবেন মেয়েরা নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যে চুলের মাথা ছাড়তে পারবে মেয়েরা গালের লোম ওঠাতে পারবে কিনা যদি বেশি থেকে থাকে গালের লোম মেয়েরা নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চুলের মাথা ছাড়তে পারবে দুটো প্রশ্ন দুটি রয়েছে মহিলারা মাথার চুলকে ছোট করতে পারবে কিনা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা একটা প্রশ্ন আরেকটি প্রশ্ন হচ্ছে যে চেহারায় মুখমন্ডলে যদি লোম দেখা যায় পশম দেখা যায় তাহলে সেটা ফেলতে পারবে কিনা প্রথম প্রশ্নের উত্তর বলি সেটা হচ্ছে চুল ছোট করা চুল ছোট করাতে নিয়ত কি আপনার ইন আমাল আমাল নিয়ে মানুষের কর্ম নির্ভর করে কিসের ওপর নিয়তের ওপর যদি নিয়ত এইরকম থাকে যে চুল ছোট করলে আমাকে দেখে কার মতো লাগবে খ্রিস্টানদের মতো লাগবে পশ্চিমাদের মতো লাগবে কারণ ওরা ওরা আমাদের চাইতে সিনিয়র সুতরাং ওদের সংস্কৃতি সভ্যতা আমি নেব তাহলে হারাম মান্তা কমিন ফির হুম যদি কোনো বিজাতির অনুকরণ কেউ করে তাদের দলে সামিল হবে কিন্তু যদি সেটা মোটে অন্তরে নাই এই রোগ থেকে মুক্ত আছেন পাশ্চাত্য সভ্যতার কুপ্রভাব থেকে মুক্ত আছেন আর স্বামী যদি কখনো পছন্দ করে চুল একটু ছোট করো মাঝে মধ্যে আমি দেখলাম তাহলে হয়তো জায়েজ হতে পারে আল্লাহ আলাম এতে বাধা নেই মাথা মুন্ডন নিষেধ আছে মাথা স্পষ্ট নিষেধ আছে আর বাকি বিজাতির অনকরণ যেহেতু নিষেধ আছে সেই জন্য আপনার নিয়তটা যাতে করে সৎ থাকে আর যদি নিয়ত ওইটাই থাকে যে ওরাকে দেখে সুন্দর লাগে সুতরাং তাদের মতো সুন্দরী হব তাহলে কিন্তু হারাম তাহলে অবশ্য না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মুখমন্ডল থেকে যদি অনেকের হয়ে যায় লম যেটা দেখতে খারাপ লাগে সেটা হ্যাঁ সেটা অবশ্যই সাফ করা যাবে মহিলাদের কারণ মহিলাদের দাড়ি বেরিয়ে গেলে দাড়ি মন্ডন করা যাবে তাদের তাদের কাল্লা দাড়ি দিয়ে সৃষ্টি করেনি সেটা ব্যতিক্রম সুতরাং সাফ করা যাবে আর এই যেগুলো ভুরু আছে হ্যাঁ এটার বিষয় ভিন্ন ভুরু সম্পর্কে নিষেধাজ্ঞা আছে এবং লানত আছে ভুরু চিকন করা শুরু করা এরপর লানত রয়েছে তো সুতরাং এটা কাবিরা গুনা এটা আবার জায়েজ নাই এটা জায়েজ নাই শরীরে ওই সব লোম যেই সব লোমগুলি লোমগুলির ক্ষেত্রে কোরান এবং হাদিস সাইলেন্ট আছে মানে কিছু বলা হয়নি কোরআন হাদিস যেমন হাতে হাতে অনেক মহিলাদের চুল হয়ে যায় এগুলোতে লোম হয়ে যায় এগুলো সাফ করতে পারে এগুলোতে রাখতে বলতে হবে রাখতে হবে এটাও বলা হয়নি আর সেগুলো মন্ডন করতে হবে এটাও বলা হয়নি কিন্তু নাভির নিচের লোম সম্পর্কে বলা হয়েছে মন্ডন করতে হবে হ্যাঁ ছোট করতে হবে পুরুষদের জি দাড়ি রাখতে হবে বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে শরীরের যে সব লোমের ক্ষেত্রে কোরআন এবং হাদিস নীরব সেসব ক্ষেত্রে আসল হচ্ছে যে যায় সুতরাং মহিলাদেরকে শরীরে লোম ভালো লাগে না পুরুষদেরকে ভালো লাগে সুতরাং হাতের বা পায়ের যদি পশম থাকে সেই পশমগুলি সাফ করতে পারবে। মা বাবার সুখের দিকে তাকিয়ে সুন্দর আচরণ মা বাবার মুখের দিকে তাকিয়ে সুন্দর আচরণ কথা একটি কবুল হজের সমান হাদিসটি কি সেহি মা বাবার দিকে যদি দয়ার নজরে ভালো নজরে তাকানো যায় তাহলে তাতে হজে মকবুলের নেকি পাওয়া যায় এই মর্মে যে হাদিসটি রয়েছে সহি না সহি নয় হাদিসটি জাল হাদিস জয়ীফ না জাল হাদিস একটা ভালো নজর দিলে সুদৃষ্টি দিলে দয়ার নজরে মায়ের নজর বৃদ্ধ বাবা মাকে দেখলেন এক হজের সব পেয়ে গেলেন এগুলি জাল কথা এইসব জালের পিছনে পড়বেন না বরং কোরআনে এত দলিল আছে মা বাবার সম্মান শ্রদ্ধা সম্পর্কে আর হাদিসে এত সহি সহি দলিল আছে এটাই যথেষ্ট আপনার জন্য আমল করার জন্য জি সোরা এবং সেজদা মাঝে মাঝে এসার সালাতে পড়লে ঘুমানোর আগে পড়ার সুন্নাহ পালন হবে কি সুরায় মুলক যদি এসা পরে ঘুমাবার আগে পড়া যায় আর সুরে সেজদা বলে সুরা সেজদার ক্ষেত্রে আমার কোনো হাদিস জানার নেই কিন্তু সুরা মুলক সম্পর্কে হাদিস আছে যে হেল মুনজিয়া তো রাত্রে পড়লে মুনজিয়া কবর আজাব থেকে নাজাত পাওয়া যাবে তবে হাদিসটাকে দুর্বল বলা হয়েছে জঈফ হাদিস জঈফ সুতরাং এর উপরে ওইভাবে আমল করবেন না বরং যে কোনো জায়গা থেকে কোরআন তেলাওত করেন আর সুরা বাকার ক্ষেত্রে সহি হাদিস আছে বাড়িতে মাঝে মধ্যে সুরা বাকারা পড়লে শয়তানের উপদ্রব থাকবে না শয়তান ছেলে মেয়েদের ক্ষতি অথবা আমাদের দেশে যে ওই দুয়া তাবিজ বলে অথচ সেহর সেটা জাদু টানা বান মারা ওগুলো কাজ করবে না জি এইভাবে সেহের জাদু কেউ করতে পারবে না আর এই যে জাদু কত বেশি আছে আমাদের সমাজে যাকে তাকে একটু শত্রুতা হলে জাদু করে এমন কি মেয়েকে জাদু করে দিচ্ছে তুই ওখানে কেন বিয়ে করবি হ্যাঁ মেয়ে মাকে জাদু করে দিচ্ছে হ্যাঁ জামাইকে জাদু করে দিচ্ছে স্ত্রী স্বামীকে জাদু করে দিচ্ছে আরাক বিয়ে করতে চাইছে সেজন্য দিয়ে একবারে পাগল বানিয়ে দিচ্ছে বহু ঘটনা এরকম আছে যেগুলো এখানে বর্ণনা করার সময় নেই এগুলো থেকে বেঁচে থাকার জন্য সুরা বাকারা বেশি বেশি তেলাওত করবেন বাড়িতে তাহলে জাদু ওই বাড়িতে কাজ করবে না ইনশাল তাহাজ নামাজে প্রথম রাখাতে সোরা বাকারার বিভিন্ন অংশ থেকে পড়া যাবে তখন কি বারবার আউজ বিল্লা পড়তে হবে তাহা নামাজে নামাজের সোরা বাকারার এক জায়গা থেকে ধারাবাহিক না বিভিন্ন জায়গা থেকে কি পড়া যাবে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে পড়া যেতে পারে কিন্তু উত্তম উত্তম নয় হচ্ছে ধারাবাহিক একদিক থেকে পড়া শুরু থেকে শুরু করে যতটা পারেন পড়তে থাকেন মাঝে 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 পড়লেন পড়লেন না জন্য হয়তো সেজন্য যাচ্ছে অবশ্য ফাঁকরা ও মাতা মাল কোরআন সোয়া মুজাম্মিল আল্লাহ বলছেন কোরআন থেকে যা সহজ সাধ্য তাই তোমরা পাঠ করো যা আছে কিন্তু বেটার হচ্ছে উত্তম হচ্ছে যে আপনি একদিক থেকে পড়ে যাবেন পেছন দিক থেকে আগের দিকে যাবেন না অর্থাৎ আমানা রসুল পড়েন সামাদ শেষ রুকু চলে গেলেন আপনি বাকারার শুরুতে আলিপ্লামিম জালিক আল কিতাব এটা হ্যাঁ এটা ঠিক না এরকম করবেন না একই নামাজে পড়তে হলে প্রথম দিক থেকে পড়ে যাবেন পরের দিকে পরের দিক থেকে প্রথম দিকে যাবেন না এরকম করবেন না তো যাই আছে এরকম আর প্রত্যেকবারে আউজ প্রত্যেকবার আউজ না প্রথমবার যখন কোরআন তেলাওয়াত শুরু করবেন তখন আউজ্লাহিনা শৈতান রাজিম পড়বেন আর তারপরে বিসমিল্লা বলবেন মনে মনে জোরে নয় জি সালামু আলাইকুম শেখ আমি আগে গিবতের ভয়াবহতা সম্পর্কে এত ভালো করে জানতাম না এখন তবা করেছি কিন্তু জানলাম যে লোকের নামে গিবত করা হয়েছে তিনি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবেন না কিন্তু সেই ব্যক্তির কাছে বলতে লজ্জা বোধ করছি আর এমন লোক আছে যিনি বেঁচে নেই এখন আমি কি করব বলছেন যে আমি কোন ভাইয়ের গিবত করেছি বা বোনের গিবত করেছি আর গিবত জানতাম না যে গিবত করে এত বড় কাবিরা গোনা আর জানলাম এখন যে গিবত এর গোনা মাফ হয় না যতক্ষণ ওই ব্যক্তি মাফ না করবে হ্যাঁ বান্দার হক গিবত ব্যক্তি জীবনের ক্ষেত্রে কিন্তু সতর্ক সাবধান করার ক্ষেত্রে যদি গীবত করেন উদ্দেশ্য সৎ থাকে ছয় সাতটি ক্ষেত্র আছে এমন নবির রহমতুল্লাহ আলাই সহি মুসলিমের ভাষ্যে এবং রিয়াজুস আলহিনে উল্লেখ করেছে সেখানে যায় যাচ্ছে একটা অসৎ ছেলে একটা ভালো নেক মেয়েকে বিয়ে করতে আসছে আপনি সতর্ক করছেন ওয়াজিব সতর্ক করা এর বিপরীত ওই ব্যবসা বাণিজ্য পার্টনারশিপ একটা ব্যবসা করতে যাচ্ছে দুইজন লোক আর আপনার কাছে জিজ্ঞেস করছে সেই লোকটা কেমন আপনি জানছেন অসৎ লোক অবশ্যই বলবেন সেখানে অসৎ লোক ভাই ওর সাথে ব্যবসা করলে আপনি মরে যাবেন সতর্ক করা ফরজ তাহলে সব জায়গায় যে কি বোধ করার না যায় তা নয় ব্যক্তি জীবনের চরিত্র ওই লোক ফজর নজ পড়ে না আরে ওই লোকের টাকনার নিচে কাপড় আরে ওই লোক দাড়ি রাখে না ওই লোকের জবান ঠিক নেই ওই লোকের এই নাই সেই নাই উদ্দেশ্য হচ্ছে মানহানি করা যদি উদ্দেশ্য এই থাকে সংশোধন উদ্দেশ্য নয় ব্যক্তি জীবনের ভুল ত্রুটি এক লাখ ওকে মেয়ের সাথে খারাপ সম্পর্ক সে মানহানি করার উদ্দেশ্য তাহলে করা হারাম কিন্তু যদি গঠনমূলক বিষয় থাকে যেই ক্ষেত্রে আপনি ইসলাম করতে চান করতে চান ফাসাদ সৃষ্টি করতে চান না তাহলে গিবোধ করা কখনো জায়জ কখনো অজেব কখনো মুস্তাহাব এই তিনটি স্তর রয়েছে আবার সাধারণভাবে গিবোধ করা হচ্ছে হারাম ব্যক্তি জীবনের চরিত্রের ক্ষেত্রে আকিদার বিভ্রান্তি ছড়াচ্ছে গিবোধ করা ফরজ মানুষকে গুমরা করছে গিবত করা ফরজ কারণ অনেক লোক গুমরা হয়ে তার জন্য সেটা ব্যক্তি জীবনের চরিত্র না কিন্তু ব্যক্তি জীবনের ক্ষেত্রে অমুকের এই এই চরিত্র আছে না কোনোদিন আলোচনা করব না আমরা কোনোদিন বলবো না যে তার ব্যক্তি জীবনে এইরকম আছে এটা এটা তাকে পার্সোনাল বলতে হবে কিন্তু আকিদার ভুল তাকে পার্সোনাল গিয়ে বলে আসতে হবে জরুরি নাই সালাফ এরকম এইরকম করেননি উনি মাসলায় ভুল করেছেন আর একজন নিজের জায়গা থেকে মাসলা বলেছেন না উনি ভুল করেছেন এটা ঠিক জি তো গিবতের বিষয়টিকে ভালো করে বোঝাচ্ছে কারণ অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে তো গিবোধ করেছেন আমাদের কোনো ভাই বোন এখন ক্ষমা না নিলে মাফ হবে না তার কাছ থেকে তো এখন কেমন করে ক্ষমা ক্ষমা যদি নিতে যাই তাহলে রাগ করবে হ্যাঁ যার ইমান দুর্বল সে রাগ করবে যার ইমান যদি ভালো হয় আখলাখ ভালো কখনো রাগ করবে না বরং খুশি হবে যে এই লোক ভুল বুঝতে পেরেছে আর সে সংশোধন করেছে যদি আশঙ্কা করেন যে না সে রাগ করবে আমি যদি সরাসরি তাকে বলি যে মাফ করে দেন ভাই বা বোন মাফ করে দেন আপনার গিবোধ করেছিলাম তাহলে আপনি কোনো মাধ্যম দিয়ে বলাবেন যে মাধ্যমকে বলে দেবেন যে কোনো এক ভাই বোন এরকম বোধ করেছে আপনার কাছে মাপ চাইছে নাম বলতে নিষেধ করেছে আর নাম না সে নাম বলবে না মাধ্যম দিয়ে ভায়া হয়ে আপনি নিয়ে মাফ দেবেন এটা যারা বেঁচে আছে যারা বেঁচে নেই মারা গেছে তাদের ক্ষেত্রে ইস্তেল ফার করবেন গিবত করেছেন আর লোকটি মারা গেছে তাহলে তার জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দাও আমি তার গিবদ করেছিলাম আল্লাহ তাকে মাফ করে দাও আল্লাহ তারপর রহম করো ইত্যাদি তাকে জান্নাত দাও এই দোয়াগুলি করবেন আর একটা কাজ করবেন সেটা হচ্ছে যেই যেই সার্কেলে আপনি যেই যেই ক্ষেত্রে আপনি বদনাম করেছেন বোধ করে সেখান থেকে সুনাম করবেন ভালো দিক তো ছিল তার ধরেন দশজন লোকের সামনে আপনি বোধ করেছেন ওই দশজন লোক মনে আছে যে ওদের সামনে কিন্তু আমি বোধ করি বলেন যে না লোকটা কিন্তু ভালো এই লোকের মধ্যে এই গুণ আছে এই ভালো গুণ আছে এই ভালো গুণ আছে ভালো গুণ আছে তাহলে ঘাটতি পূরণ করে দিলেন আপনি এটা হচ্ছে চমৎকার তরিকা এইরকমই যদি দেখা যায় কোনো মাধ্যম দিয়ে বেঁচে আছে কিন্তু মাধ্যম দিয়েও মাফ নিতে পারছে না কি করেছি তার তাহলে তার জন্য দোয়া করবেন তার সুনাম করবেন তার ভালো গুণগুলি চর্চা করবেন এর মাধ্যমে ইনশা আল্লাহ আল্লাহ মাফ করবেন আর কারণ আল্লাহ আপনার অন্তরের অবস্থা জানছেন শরীর খারাপ রাখলে জোহর মাগরিবের সন্না রাতের এশার আগে বা পরে পড়া যাবে ওয়াক্স মতো শুধু ফরজ পড়া হয়েছে শরীর খারাপ থাকলে মানে অসুস্থ অসুস্থ থাকলে শুধু ফরজগুলি টাইমে টাইমে পড়লাম আর সন্নত পরে পড়লাম পড়া যাবে হ্যাঁ অবশ্যই পড়া যাবে কিন্তু যদি আপনি সন্ন্যদুলি নাও পড়েন অসুবিধা নেই অসুস্থ আছেন শুধু ফরজটা পড়েন আর দিন দিন হচ্ছে সহজ দিন এত কঠিন নয় যে আপনাকে জোহরে ফরজ পড়তে হবে অথচ অসুস্থ সন্নত পড়তে হবে আগে পরে মানত পড়তে হবে এসার সন্নত পড়তে হবে বরং এর সাথে সত্র পড়তে হবে কোথায় পেলে সত্র কোন হাদিসে সত্র আছে এসব সতেরো সতেরো রাকাত দিয়ে বোঝা চাপিয়ে দিয়েছেন মানুষের ওপর চার রাকাত ফরজ নামাজ আছে দুই রাখা সন্ন্যাতে রাতে বা আছে এক রাখা দিবে সাত রাখাত পড়লেই মুক্ত হয়ে যান আর সতেরো চাপিয়ে দিলেন আর অনেক লোককে বেনামাজি বানিয়ে দিলেন এসব ভুল ধর্ম প্রচার করে মানুষকে বেনামাজি বানানো হয়েছে সুতরাং ভালো করে শোনা রাখবেন আর যদি নামাজের জন্য উৎসাহিত করতেন না ফল তাহলে বলে যে সার রাত না পড়েন অসুবিধে নেই খালি সতেরোই কেন সারা রাত বাকি যারা ফ্রি আছেন আর পড়তে চান নামাজ সারা রাত না ফল পড়েন একশো দুশো তিনশো যা পারেন তাই পড়ে কিন্তু সত্র এসা এটা ভুল তথ্য এশান নামাজ সতেরো রাকাত ভুল কথা এটা এসার নামাজ যেমন বললাম সেটা চার রাকাত আল্লাহ ছাড়বেন না দুই রাকাত সুন্নত সুস্থ থাকলে পড়েন সফরে না থাকলে পড়েন সফরে থাকলে পড়িয়েন না মাফ সফরে থাকলে যখন মাফ তো অসুস্থ থাকলেও মাফ কোনো অসুবিধা নেই সুন্নত না পড়লে কাবিরা গুণা হয়ে যাবে না তবে সুন্নত ফজরে যদি কন্টিনিউ ছাড়েন বেতরের সুন্নতে মক্কা কন্টিনিউ ছাড়েন তো গুণাগার হবেন আর আমি এই বলে সুন্নত তের ভক্তি কমাচ্ছি না বরং বলছি যে সন্নত পড়লে এ স্পেশাল জান্নাতে ঘর রয়েছে বারো টাকা দিনের সোনাত দিন রাতে যদি বারো টাকা সন্নত পড়ে সন্নত পড়েন কিন্তু অসুস্থ অবস্থায় আপনাকে রাতের কাজা করতেই হবে জরুরি না কাজের ব্যস্ততে আছেন হ্যাঁ পরে কাজ নবী সাল্লা সাল্লামের কাছে প্রতিনিধি দল এসছে তারা কথা বলার জন্য ব্যস্ত হয়েছে জোহরের সন্ন্যত পড়তে পারেনি আসর পরে পড়েছেন আসরের পরে যদি সন্নত কাজা করা যায় যদি মাের পরেও যায় আছে এসা পরেও যায় যাচ্ছে জি বা বাসায় গিয়ে বাসায় গিয়ে পড়লে সবচেয়ে ভালো জি ইমানের মধ্যে শক্তি এবং সাদ অর্জনের উপায় কি ইমানের মধ্যে সাদ অর্জনের ইমানের স্বাদ বা শক্তি ইমানের স্বাদ বা শক্তি অর্জনের উপায় কি এই মর্মে একটা হাদিস রয়েছে এর উত্তর সহি বোখারির হাদিস রয়েছে জাকাত আমাল ইমান মান রাদিয়া বিল্লাহ রব্বান ওয়া বিল ইসলামে দীনান ওয়া বি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে যেই ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছে ধন্য হয়ে গেছে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমার রব তার এবাদত করতে পারছি পাঁচ অক্ত নামাজ পড়তে পারছি তো হিদ পেয়ে গেছি শির থেকে বাঁচতে পেরেছি সন্নত পেয়ে গেছি বিদার থেকে বাঁচতে পারছি জি হ্যাঁ নামাজি ফরজ অজম আদায় করছি হারাম নাজাজ থেকে বাঁচতে পারছি এতে সাধভাবে পাবে আল্লাহকে রব হিসাবে পেয়ে রাজি হয়ে গেছে খুশি হয়ে গেছে সবচেয়ে বড় খুশির বিষয় অবিল ইসলামে দিন দিন ইসলাম পেয়ে এত খুশি দুনিয়ার কিছুই যদি আল্লাহ না দেন ইসলাম পেয়েছি ফকির যথেষ্ট আমার জন্য আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন বড় বড় কোটিপতিদেরকে ইসলামের নিয়ামত থেকে বঞ্চিত রেখেছেন বড় বড় আল্লাহ আপনার নেতৃত্বকে আল্লাহ ইসলাম থেকে বঞ্চিত রেখেছেন আল্লাহ আপনাকে ইসলামের নিয়ামত দিয়েছেন হ্যাঁ ওহম্মদিন রসুল্লাহ আর মোহাম্মদ রসুল হিসেবে শেষ উম্ম শেষ নবীর উম্মত হতে পেরেছেন নবীর অনুসারী হতে পেরেছেন বিধাত মুক্ত হতে পেরেছেন নবীর আদর্শ বুঝতে শিখেছেন দলিল খুঁজতে শিখেছেন দলিল ভিত্তিক চলতে শিখেছেন এটা আল্লাহর বড় নিয়ামত এই জিনিসগুলো যত বেশি অর্জন করতে পারবেন তত বেশি আপনি ইমানের স্বাদ পাবেন শেরক না করলে জান্নাতে যাওয়া যাবে শির্ক না করলে জান্নাতে যাওয়া যাবে শির না করলে জান্নাতে যাওয়া যাবে কিন্তু আল্লাহ শুধু নেগেটিভটা বলেনি পজিটিভ তার আগে বলেছেন ও আবদুল্লাহ ওলা তুশ্রী কুবে আল্লাহর এবাদত করো তার সাথে কোনো কিছুকে শরিক মানে না পজিটিভ তারপরে নেগেটিভ আল্লাহর এবাদত করতে হবে সবচেয়ে বড় এবাদত হচ্ছে ইল্লাল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা তারপরে যখন জন্মসূত্রে মুসলিম লাই আহিল্লাহ তো বাপমা থেকে পেয়ে গেছেন তাই না জন্মসূত্রে লাই আহিল্লাহ পেয়ে গেছেন মোহাম্মদ রসুল্লাহ পেয়ে গেছেন তাহলে সর্বপ্রথম যে এ সেটা হচ্ছে পাঁচ অপ্ত নামাজ পড়া পাঁচ অপ্ত নামাজ পড়লেন ও আবুদুল্লাহ বাস্তবায়ন করলেন রমজান মাসে রোজা রাখলেন জাকাত বছরের বছর দিলেন প্রত্যেকটি সম্পদের জাকাত হিসাব হিসাব করে দিলেন হজ ফরজ হতে হজ আদায় করলেন ইসলামের ফরজগুলি আদায় করলেন আর তারপরে তখন নেগেটিভ সবচেয়ে বড় নেগেটিভ হচ্ছে শির্ক ওলা তুষ্ট শির করিও না আর শির্কের পরে কেউ যদি শির্ক মুক্ত হতে পারে বড় শির্ক থেকে মুক্ত থাকে আর আল্লাহর এবাদত কমপক্ষে এতটুকু থাকে যা দিয়ে ইমানের হেফাজত করেছে নামাজ না পড়লে ইমান থাকে না নামাজ ছেড়ে দিলে ইমান ভঙ্গ হয়ে যায় নামাজ ছেড়ে দিলে কুফুরি হয়ে যায় যদিও মাসলা ইত্তলাপ আছে কিন্তু এটাই হচ্ছে সঠিক মত গবেষকাল আমাদের সুতরাং পাঁচ নামাজি নামাজই তৌহিদবাদী মুসলিম যদি শির মুক্ত থাকে তাহলে যদি ঘুষখোর হয় বেমান হয় সুদখর হয় জাহান্নামে নামে থাকবে শাস্তি পাবে হারাম খেয়েছে শাস্তি পাবে কিন্তু সময় জান্নাতে আসবে ইনশাল্লাহ তবে ওই রকম জান্নাতে যেতে চান নাকি এমন কোন লোক তো এখানে হাজির হননি যে অসুবিধা নাই আমি শির্ক থেকে বাঁচবো আর ইমানটা রক্ষা করব আর বাকি সুদ ঘুষ বেমানি হারাম রুজি এইসব করে জাহান্নামে নামে অনেকদিন থাকবো তারপরে জান্নাতে যাব। আছে কেউ কেউ নাই তাহলে হারাম থেকে বেঁচে সমস্ত নেগেটিভ থেকে বেঁচে থাকেন আর সমস্ত পজিটিভ গুলো ফারায় ওয়াজেবাদ আঞ্জাম দেওয়ার চেষ্টা করেন আল্লাহ যেন তৌফিক দান করেন বিশ্ব ইজতেমার কোন ইসলামিক ভিত্তি আছে কি বিশ্ব ইজতেমার কোন ভিত্তি আছে কি যদিও এখানে আমাদের কোন দল অথবা সংগঠন কোনো একে আঘাত লাগুক এরকম প্রশ্ন উত্তর নিষেধ আছে আর আপনাদেরকে নিষেধ করা আছে সুতরাং প্রশ্ন না করলে ভালো তবে এতটুকু উত্তর দিতে পারবো যে বিশ্ব ইজতেমা হচ্ছে আরাফার ইজতেমা বিশ্ব ইজতেমা হচ্ছে সারা বিশ্বের মুসলিমরা যেখানে ইজতেমা করে সেটা হচ্ছে আরাফাই আমির গরিব একই লেবাজার সেখানে নয় তারিখে হাজির হতেই হবে এছাড়া কোনো বিশ্ব ইজতেমা নেই যেগুলো নাম দিয়েছে মানুষের নাম দাও এটা ইসলামের নাম দেওয়া নয় পীর বা মুরিদ কি সাহাবাদের জমানায় এর প্রচলন ছিল কি না পীর মরিদি কি সাহাবাই ক্রান্দের জামানাই ছিল আমার আলোচনা কিছু শুনতে পেলেন না হ্যাঁ এত আলোচনা করলাম সাহাবাই ক্রন্দের সম্পর্কে কী এক আলোচনা করলাম তাহলে কী পেলেন পীরমরিদ সাহাবাই ক্রন্দের জামানায় আছে কিনা না তলাশ করেন যদি না থাকে তো তব করেন আর যদি আগে থেকে বেঁচে যেয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ পড়েন যে আগে থেকে আল্লাহ আঁচেছে জি হ্যাঁ জি মান্নতের টাকায় নির্মিত মসজিদে নামাজ পড়লে তা কতটুকু শরীয়তসম্মত বিষয় টাকা মান্নতের টাকায় হ্যাঁ হ্যাঁ টাকায় নির্মিত মসজিদ নির্মিত মসজিদে নামাজ পড়লে মান্নতের টাকায় নির্মিত মসজিদে মান্নত টাকা তো জায়েজ মান্নত যদি কেউ করে যে আমি যদি সুস্থ হয়ে যাই একটা মসজিদ বানিয়ে দেব তারপরে সুস্থ হয়ে গেল মসজিদ বানিয়ে দিল তো ভালো কাজ করেছে এত ফরজ কাজ করেছে মান্নত করাটা প্রশংসনীয় না সাদকা করেন দান করেন আগে মসজিদ তৈরি করে দেন কিন্তু কন্ডিশন শর্ত লাগালেন যে আমি সুস্থ হইলে মসজিদ করব। তো নবী সাল বলছেন যে এই দিয়ে কৃপনের ধন সম্পদ কিছু বের করা হয় এই মসজিদ বানাইতো না কৃপণ কিন্তু যেহেতু বাধ্য হয়ে গেছে সেই জন্য মসজিদ বানাইলো এইরকম কাজ করি না ছোট কাজ করি না বড় কাজ করে বড় কাজ হচ্ছে অগ্রিম মসজিদ বানিয়ে দেন নিজের নামে আর নিজের বাপ মায়ের নামে নিজের বংশধর মমিন মোমেনাথ নেকি পাক সবাই নামাজ পড়ুক আমি আগে মসজিদ বানিয়ে দিলাম মান্যতে টাকা দিয়ে যে কোনো কাজ করলে সে সেটা থেকে উপকৃত হওয়া যাবে কোনো অসুবিধা নেই এবং মান্নত করে নিলে মান্নত পুরা করা ফরজ এটাও মনে রাখবেন সেটা করেছেন আপনাকে যেইভাবে হোক পুরা করতে হবে জমি বিক্রি করে হইলেও আপনাকে পুরা করতে হবে বল ইউফুন নজুর আল্লাহ বলছেন তারা যেন তাদের মান্নত পুরা করে আল্লাহ বলছেন ইউফুন বিন নাজরে তারা মান্নত পুরা করে থাকে মমিন হ্যাঁ জি হ্যাঁ প্রবাসী ভাইয়ারা যারা এক দুই বছর স্ত্রী রেখে বিদেশ থাকে এবং কতদিন পর্যন্ত থাকা স্ত্রীদেরকে ছেড়ে প্রবাসী ভাইরা যে হয়ে থাকেন এখানে বিবাহিতরা দেশে বিবি ছিড়ে এটা কি জায়েজ আর কতদিন পর্যন্ত থাকা যায় এ প্রশ্ন মনে হয় গত অনুষ্ঠানে জিজ্ঞেস করেছিল রমজানের বা তার আগে যে প্রোগ্রামটা আসলাম এতে কিন্তু এই সেম প্রশ্ন করা হয়েছে উত্তর দিয়েছি যাই হোক স্ত্রী ছেড়ে থাকার বিষয়টি দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে অনুমতিক্রমে আর একটা বিনা অনুমতিতে যদি বিনা অনুমতিতে হয় তাহলে চার থেকে ছয় মাস থাকা যাবে চার মাস ইলার যে বিধান রয়েছে আমি আমার স্ত্রীর কাছে যাব না এইরকম কথা আপনি বলে চার মাস থাকতে পারে চার মাসের বেশি না লিল্লা তার আব্বসু আর বা আসো চার মাস শপথ করে থাকতে পারে রাগ করে যাব না চার মাস চার মাস পরে হয় রাখো সম্পর্ক আর না হলে তালাক দাও তালাক দেওয়া ফরজ যদি সম্পর্ক না করো তাহলে আর না হলে ফিরিয়ে নেওয়া ফরজ উমার রাজিয়া জামানায় যারা দেশের সীমা নাই পাহারা দিতেন তাদের জন্য মুজাহিদিনদের জন্য বা সেনাবাহিনীর জন্য তিনি যেটা আইন প্রণয়ন করেছিলেন হাফসার রাজিয়া আল্লাহতান আর উম পরামর্শ নিয়ে মেয়ের পরামর্শ নিয়ে সেটা হচ্ছে যে বেরুল মার আতো আলজিহা মেয়েকে জিজ্ঞাসা করছেন যে বাবা মা বলতো যে একজন মহিলা তার স্বামীকে ছেড়ে কতদিন বরদাস্ত করতে পারে কতদিন ধৈর্য ধারণ করতে পারে তখন মেয়ে বাপকে উত্তর দিবে লজ্জা পেয়ে গেছেন বলছেন যে আব্বা আপনার মতো মানুষ আপনি খলিফা আপনি আব্বা আর মেয়েকে জিজ্ঞাসা করছেন আমি কি করে জবাব দিই এটা তখন বলছেন দেখো বাবা তুমি আমার মেয়ে ঠিক কিন্তু তুমি রসুল্লাহ বি তুমি রসুল থেকে যে এলেম পেয়েছো সেটা আমি পাইনি সুতরাং তোমাকে এর উত্তরটা দিতে হয় যে কতদিন আর তুমি মেয়ে জাতি আমি মেয়ে জাতি না আমি বুঝি না কতদিন বরদস্ত করতে পারে এটা তোমাকে বলতে হবে তখন তিনি বলেছিলেন যে চার মাস আর তারপরে বা ছয় মাস বলেছিলেন যাওয়া এক মাস ওই বর্ডারে যেতে এক মাস লাগে আর ওখান ফিরতে এক মাস লাগে আর চারটা মাস ডিউটি করবে এতেই ছয় মাসের মধ্যে স্ত্রীর কাছে আসতে হবে এই আইন চালু করেছিলেন ওমার রাজিয়াল সুতরাং ছয় মাস পর্যন্ত বিনা অনুমতিতে থাকতে পারেন তার অতিরিক্ত যদি থাকতে হয় যে এক বছর পর বা দুই বছর পর বা তিন বছর পর যাবো তাহলে স্ত্রীর কাছে অনুমতি নিয়ে থাকলে কোনো অসুবিধা নেই আপনার স্ত্রী যদি বলে পাঁচ বছর তুমি থাকো রুজি রোজগার করো অসুবিধা নেই আমি গোনা থেকে বেঁচে আছি তাহলে অসুবিধা নেই গোনা থেকে বেঁচে থাকতে হবে শর্ত কিন্তু যদি দেখেন যে গোনার আশঙ্কা আছে বলছে ঠিকই যে পয়সা চায় অনেক মহিলার আছে পয়সা চায় পয়সা নিয়ে আসার ওইদিকে খেয়ানত করছে হ্যাঁ ওইদিকে পরকিয়াতে লিপ্ত ওইদিকে বাইরে বেহায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে যার তার সাথে টেলিফোনে আলাপ করছে তাহলে জায়জ না আপনার জন্য এরকম থাকা তার হক এর ক্ষেত্রে আপনাকে সজাগ থাকতে হবে জি আল্লাহ জান্নাত এবং জাহান্নাম কোথায় বানিয়ে রেখেছেন এবং কেয়ামতের স্থান কোথায় হবে আল্লাহ জান্নাত জাহান্নাম কোথায় বানিয়ে রেখেছেন কেয়ামতের স্থান কোথায় এ সম্পর্কে আল্লাহ বলে দেননি তার অসুসান বলে দেননি সাহাবারা জিজ্ঞাসা করেননি সুতরাং সাহাবাদ কেরামদের আদর্শের খেলাফ এই প্রশ্ন করা এবং এ উত্তর খুঁজা সাহাব আয় কেরমদের আদর্শের আল্লাহ কোরানে বলেছেন যে ও ইদ দাত লীল মুত্তাক ইন জান্নাত আল্লাফেরুদের জন্য তৈরি করা আছে ও ইদাতলিল কাফেরিন জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করা আছে কাফেরদের রাস্তায় যারা চলবে তাদের জন্য তৈরি করা আছে সুতরাং তৈরি আছে এটা হচ্ছে আল্লাহ সাম জামাত রাফিদা কোথায় তৈরি আছে আরে অসংখ্য কীটপতঙ্গ আর মখলুক হ্যাঁ আল্লাহর সৃষ্টি স্থলে আছে জলে আছে খবরই রাখেন না কোথায় আছে এই পোকা আছে তো কোথায় আছে এটা আছে তো কোথায় আছে খবরই রাখেন না তবে আর জান্নামের কিসের খবর নেবেন আপনি সেগুলো অদৃশ্য বিশ্বাসী হইতে হবে না দেখে বিশ্বাস করতে হবে আল্লাহ বলেছেন রসুল বলেছেন সাহাবাইকার বিশ্বাস করেছেন আপনার খোঁজ করার কোনো প্রয়োজন নেই কেমন করে যাব জান্নাতে ওইটা খোঁজ করতে হবে কেমন করে জাহান্নাম থেকে বাঁচবো সেটা খোঁজ করতে হবে আপনাকে ওটা খোঁজ করেন জি ঈমান আমল আকিদা সুন্দর করে আহলে বাইত কি মহরম মাসের প্রথম দশ দিন আহলে বাইত মহরম মাসের প্রথম দশ দিন যেভাবে এদের স্মরণ করা হয় শরীয়তে কি কিভাবে এই দিনগুলি পালন করতে হবে আহলে বাইত আহলে বাইত নবী পরিবার নবীর বংশধর নবী করিম সাল্লাহামের বংশধর যারা মমিন মমিনাত জি হ্যাঁ তাদেরকে আলে বাইত বলা হয়েছে আলে বাইত সাহাবাই কেরাম যারা তাদের মধ্যেকার সাহাবাই কেরামদের মর্যাদাও আছে আর নবীর বংশের মর্যাদা রয়েছে যদি না হয় পরবর্তীকালে নবীর বংশের হয় বংশের পরিচয় নিশ্চয়তা থাকতে হবে যে সত্যি কি এরা আলেবায়লাদের রসুল না এরা জাল আউ রসুল আমাদের দেশে কিন্তু জাল আউলাদের রসুল মেলা আছে শুধু ধর্ম ব্যবসার জন্য আউলাদের রসুল হ্যাঁ সাবধান কিন্তু সুতরাং এই জালিয়াতির ফেতনাই পড়বেন না যদি নিশ্চিত জানা থাকে যে এরা আলে বাই তাহলে তাদের জন্য সাদকা জাকাত খাওয়া হারাম সেই জন্য মুসলিম জাতিকে তাদের আর্থিক সাহায্য সহযোগিতা করতে হবে যদি অভাবই হয় এবং তাদের তারা তারা যদি সৎ থাকে তারা মমিন থাকে সহি আকিদার হয় তাহলে তারা আমাদের চাইতে শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নেই কিন্তু সহি আকিদার হইতে হবে শির্ক মুক্ত হইতে হবে নামাজি হইতে হবে বেনামাজি নবী পরিবার হ্যাঁ শিরিক করে নবী পরিবার বেদাত করে নবী পরিবার তাহলে তার কোনো মর্যাদা নেই তার কোনো মর্যাদা মর্যাদা হচ্ছে আসলে কিসের ইমান আকিদার হ্যাঁ দিনের মর্যাদা হচ্ছে সবচেয়ে বড় মর্যাদা ইন্না কামাকম ইন্দাল্লাহে আজকাল তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন যে যত বেশি আল্লাহ যে বেঁচে থাকে শির্ক থেকে যে বেতা থাকে বেঁচে থাকে বেদাত থেকে যে বেঁচে থাকে পাপা থেকে সে হচ্ছে সম্মানিত আল্লাহর কাছে আর তারপরে এই দশ দিনে যে নবী পরিবারের নামে ধুমধাম করা হয় এগুলো ইসলামের নেই এগুলো ইসলামে একমাত্র নেই মহরমের দশ দিনের নয় এবং দশে আসুরা রোজা রাখা নবী করিম এছাড়া অন্য কাজগুলি সবগুলি বর্জনীয় ইসলাম বহির্ভূত কাজ আল্লাহ যেন সমস্ত আহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সন্ন্যতরের অনুসারী হওয়ার তৌফিক দান করেন বিচারের কেয়ামতের পরে আল্লাহ যা বিচার করে তাহাই বুঝি তারপরে জান্নাত এবং জাহান্নাম কিন্তু কবরে যে আজাব বা শাস্তি তাহা বিচারের পূর্বে কিভাবে শাস্তি দেওয়া হবে জানতে চাই জিজ্ঞেস করেছেন যে বিচার হবে কেয়ামতের মাঠে বিচার হওয়ার পরে জান্নাত না হয় জাহান্নাম হবে কিন্তু বিচারের আগে মতের পরেই যে কবরের আজাব হবে কারো আবার কবরের নিয়ামত এটা কেমন করে হবে কারণ আল্লাহর কাছে অলরেডি বিচার ফাইনাল হয়ে আছে রেকর্ড হয়ে আছে প্রথম কথা আল্লাহ কিন্তু একটি পদক্ষেপ দিয়ে ছেড়ে দেননি আমাদের ক্ষেত্রে তিনি খাবির আমাদের সব খবর রাখছেন দৃশ্য অদৃশ্যের তিনি জ্ঞানী আল্লাহ তার অসীম জ্ঞানের ভিত্তিতে যদি চূড়ান্ত ফ্যাস করে দিতেন যে কে জান্নাতে যাওয়ার যোগ্যতা রাখে কে জাহান্নামে যাবে তাহলে তাতে কোন রকমের সামান্য কোনো অবিচার হইতো না এটাই যথেষ্ট ছিল কিন্তু দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে কেরামান ইজিয়া তালালাক কালমুতালাক কেয়ানে আনিল এমিন আনিশ সেমালে কয়েদ ডানে বামে ফেরেশতা দুই ফেরেস্তা বসে আছে মায়া আলফেজমিন কৌলি ইল্লাহ লাদেই হেরাটি বোনাতি সব রেকর্ড হতে আছে এই রেকর্ড হয়ে আছে কথা বোঝা গেছে এগুলোর ভিত্তিতে আল্লাহর কাছে আপনার আমার ফাইনাল রেজাল্ট সব হয়েই আছে সুতরাং মতের সাথে সাথে আর দুনিয়ার জগৎ না সেটা হচ্ছে বদলার জগৎ মানুষ যখন মারা যায় তখন প্রতিদান জগৎ শুরু হয়ে যায় প্রাথমিক বারজাকি জগতে সেই জন্য সেখানে অসৎ লোকদের আজাব হবে কবরে আর লোকেরা নেয়ামত প্রাপ্ত হবে সুখ শান্তি তাদের আত্মারা পাবে জি অনেক ভাই আছে যারা আমরা সিগারেট খাই এবং করি কিন্তু তারা বলে সিগারেট খাওয়া মাকরু অনেক ভাইরা আছেন যে সালাত আদায় করেন আর সিগারেট খানার বলেন সিগারেট মাকরু না সিগারেট মাকরু না সিগারেট মাকরু না সিগারেট হচ্ছে হারাম দমপান হচ্ছে হারাম সিগারেট হোক বিড়ি হোক জর্দা তামাক জাতীয় যত কিছু আছে এগুলি হারাম এগুলি মাকরু ফাকরু না এগুলো ভুল ফুতুয়া এবং এর উপরে আমাদের আলোচনাগুলি আছে আপনারা যারা বেশি শুনতে আগ্রহী শুনবেন এছাড়াও অন্যদের আলোচনা আপনি পাবেন আরবিতে পাবেন ইংলিশে পাবেন বিভিন্ন ভাষায় পাবেন আপনারা শুনতে পারবেন তো কথা হচ্ছে যে সিগারেট ধূমপান বা জর্দা তামাক এগুলি হচ্ছে হারাম এই হারামকে বর্জন করেন হারামকে বর্জন করেন কারণ আল্লাহ কোরআনে তাইয়েব বলেছেন না এই খাবাইস বলেছেন তৈয়বাত হালাল করা হয়েছে অহিল্লাহম ও তাইয়াবাত কোলোমেন তাইয়াবাতে মহারাজাক নাকুম যে পাক পবিত্র রেজিক দিয়েছি খাও আর ওয়া ওহার রেমু আলীমুল খাওয়ায়েস আল্লাহ বলছেন নবীকে পাঠানো হয়েছে ইয়হিল্লুল্লাহম তাইয়াবা তো তাইয়াবাদকে হালাল করার জন্য আর খাওয়ায়েস নোংরাগুলিকে হারাম করার জন্য এখন আপনার কাছে এখানে যদি আপনাকে যে কিছু খেতে দেয় পানি ভাত রুটি কিছু দেওয়া খেতে পারবেন কি পারবেন না জুস খেতে পারবেন কিন্তু এখন যদি আপনাকে সিগারেট প্যাকেট দেওয়া হয় যে মসজিদে না এই আলমানার সেন্টারের এই হলে বা এই ফিল্ডে এখানে একটা করে সিগারেট খান বা একটু জর্দা ভাগাভাগি করে জর্দার তামাক খান খাবেন খাবেন সিগারেট যারা খায় তারা দাড়িওয়ালা লোক দেখলে বাপ দেখলে বা মুরব্বী শেখ ও আলেমদেরকে দেখলে পট করে পিছনে ফেলে দেয় কেন তাহলে বোঝা গেল যে তৈরি ভালো জিনিস ছিল না খাবাইস ছিল নোংরা আর খাবাইসকে হারাম করা হয়েছে খবিজ বলা যেগুলি শরীর স্বাস্থ্যের ক্ষতি করে হ্যাঁ পরিবেশের ক্ষতি করে ছেলে মেয়েরা ধোঁয়া ধোঁয়া পেলে তাদের ক্ষতি হয় অর্থের ক্ষতি হয় সেগুলি খাবাইস খাবায়স সুতরাং সিগারেট হচ্ছে খাবায়স ধূমপান হচ্ছে খাবায়স আর খাবায়স কি আল্লাহ হারাম করেছেন সুতরাং তাতে তো বেঁচে থাকে নামাজ পড়ে নামাজ কবুল হচ্ছে আর এই সিগারেট খাওয়ার জন্য ফেরেস্তা কষ্ট পাচ্ছে মুসল্লিরা কষ্ট পাচ্ছে তার গন্ধ যে ছড়াচ্ছে তার থেকে মসজিদে এগুলোর জন্য তার গুণা হচ্ছে কষ্ট দিচ্ছে বান্দাদেরকে ফেরেশতাদেরকে আর মমিনদেরকে নামাজিকে কষ্ট দেওয়া হালাল হারাম হারাম আর তারপরে তার এই হারাম খাওয়ার জন্য পাপের বোঝা বাড়ছে পাপের বোঝা নিয়ে হাজির হবে যদি বিনা তবে মারে যায় আর নামাজের নেকি নিয়ে হাজির হবে নামাজে সেই খসু হয় না যেই খসু হওয়া তার জন্য বাঞ্ছনীয় ছিল যদি সে সিগারেট পান না করত। সুতরাং সত্যিকার নামাজি তারা যারা অন্যায় কাজ থেকে বিরত থাকে অন্যায় কাজও করে যাচ্ছেন হারাম খেয়েও যাচ্ছেন আর নামাজও পড়ছেন তাহলে আপনার নামাজ কার্যকর হয় না ইন্নাস সলা হানিল ফা হাসা এই নামাজ যদি নামাজের মতো হয় তাহলে অশ্লীল কথা কাজ থেকে আর হারাম না যায় অন্যায়ীর কথা কাজ থেকে বাচ্ছিয়ে রাখবে মক্কাতেও আমিন বলে এখানেও জোরে আমিন বলে বাংলাদেশে জোরে আমিন বলে কেন নিষেধ মক্কায় আমিন জোরে বলে এখানেও আমিন জোরে বলে বাংলাদেশে কেন নিষেধ যারা নিষেধ করে ওদেরকে জিজ্ঞেস করবে না আমাকে সব করবেন তা গাল খাওয়াবে না আমাকে যত গাল খেতে আমাকে হ্যাঁ যারা নিষেধ করছে তাদের দিতে বাবা তোমরা কেন নিষেধ করছ মক্কা মদিনা ধর্ম পালন করো না কেন তোমরা বলেন তাদেরকে ওদেরকে জিজ্ঞেস করেন আমাকে জিজ্ঞেস করে মানে আমি জোরে বলি আমাকে জিজ্ঞেস করার কোনো প্রশ্ন ওঠে না আমি আমিন জোরে বলা সহি মনে করি তবে বিষয়টি সুন্নাত যারা আমিন জোরে বলে না তারা সুন্নতের খেলাপ কাজ করে সুন্নতের খেলাপ কাজ করে এর জন্য মসজিদ আলাদা করা চলবে না এর জন্য ফাটল ধারানো চলবে না এর জন্য মারামারি চলবে না মসজিদ থেকে বের করাও চলবে না আর ওই মসজিদে যাব না কারণ ওই মসজিদে ওরা জোরে আমিন বলে না এইসব বাড়াবাড়ি কোনো পক্ষ থেকে চলবে না বর্জনীয় জি যদি কোনো পীর অনুসরণকারী ব্যক্তিকে সঠিক রাস্তায় ফেরানোর পর এবং তোবা করানোর পর কি শাহাদাত মানে কালেমা পড়ানো বাধ্যতামূলক কোন পীর ভক্ত ব্যক্তিকে সঠিক পথে নিয়ে আসার পরে কালমা পড়ানো ফরজ না কালমা কালমা তো আছেই তার কাছে জন্মসূত্রে কালেমা আছে তার কাছে শুধু তাকে তার গাড়িটা রোড রাস্তা থেকে নিচে নেমে অ্যাক্সিডেন্ট করছিল গাড়িটাকে উঠিয়ে দিলেন গাড়ি এখন আপন আপন পথে গতিতে চলতে থাকবে গেছে কলমা যে পড়াতে হবে না এমন কিছু যদি মূর্ত হয়ে যায় মূর্ত হলে কালমা পড়িয়ে নেওয়া উচিত বা বড় শির করেছে কালমা পড়িয়ে নেওয়া উচিত যাতে শাহাদাতের আবার নতুন করে নবায়ন হয়ে যায় কিন্তু পীর ধরলে ইসলাম পুরোপুরি ভঙ্গ হয়ে যায় না সব ক্ষেত্রে যদি সেই পীর শিরকুফরি করতে না বলে যদিও পীরতন্ত্রের প্রায় সবগুলিতে শির কাছে প্রায় সবগুলিতে ইল্লা মাসাল্লাহ তবে বেদাত মুক্ত কেউ না বেদাত মুক্ত তারা কেউ না আর শির যেমন পরিত্যাগ করতে হবে বেদাত পরিত্যাগ করতে হবে মাজারে ওরস হয় এবং সেখানে তাবারক নামে খানা দেওয়া হয় সেই খানা খাওয়াকে জায়েজ বা হালাল মাজারে তাবারকের খানা দেওয়া হয় মাজারে তাবার খানা দেওয়া হয় মানে মাজারে খানা দিলে বরকুত হবে এটা সিরকি খাবার ওই খাবার খাওয়া যায় না ওই খাবার খাওয়া নয় এবং সেখানে অংশ নেওয়া যায়জ নয় সেখানে ভিড় ভাড় লাগানো যায় আমি তামাশা দেখতে গেছিলাম আমি ওইসব করতে যাইনি সিরিক করতে যাইনি ওখানে আমি দেখতে গেছিলাম না ওই দেখতে যাবেন না ভিড় ভাড়ে দেখতে যাবেন না যদি দেখতে হয় আমাদের মতো লোককে দেখে আসতে হবে কারণ আপনাদেরকে বলতে হবে তো না দেখে বললে তো শুনে শুনে বললাম কিন্তু আপনারা কেন যাবেন ফেতনার জায়গায় যাবেন সবচেয়ে বড় ফেতনা হচ্ছে ইমানের ফেতনা যারা শির্কের আড্ডাতে যায় তারা ইমানের পড়ে সুতরাং যেখানে হচ্ছে হচ্ছে আপনি প্রতিবাদও করতে পারছেন না আর সেখানে বোবা হয়ে ফিরে চলে আসতে হচ্ছে আর সেখানে আপনি হাজিরা দিতে যাবেন যাবেন না ফালা তাকত বাদা জিকরাম মাল তালিম আল্লাহ বলছে যে উপদেশ আসার পরে জালেমদের সাথে বসবে না গিয়ে জালেমদের সাথে তোমার অবস্থান করবে না সত্য জানার পরও যদি কোনো মা মিথ্যা ও লিপ্ত থাকা সন্তানের পক্ষ নিয়ে সাক্ষী দিয়ে সঠিক পথে থাকা সন্তানের অর্থদণ্ড মানহানি করে সে ক্ষেত্রে সঠিক পথে থাকা সন্তানের করণীয় কি পারিবারিক প্রশ্ন ছেলে সঠিক পথে আছে আর আর ছেলে খারাপ পথে আছে মা যে খারাপ ছেলে যে বিধাত্মের পথে আছে অথবা পাপের পথে আছে তার পক্ষ নেই তার পক্ষ থেকে কথা বলে তাহলে এই যে সৎ সন্তান নেক্সট সন্তানের করণীয় কি করণীয় হচ্ছে যে তাকে উপদেশ দেবেন মা বাবাকে উপদেশ দেবেন বুঝাবেন ভালো ভাষাতে ভালোবাসাতে বুঝাবার চেষ্টা করো এটা একটা কাজ বেয়াদবি করবেন না মানহানি বাপের করবেন না মায়ের করবেন না তাদেরকে মানসিক বা শারীরিক কোনো কষ্টও দেবেন না আর্থিকও কোনো কষ্ট দেবেন না তারা অভাবে থাকলে খেতেও দেবেন মুশরেক কাফেরা হইলেও খেতে দিতে হবে আকারের মেয়ে আসমা মুসলিম হচ্ছেন আর আকারের জন্য প্রথম স্ত্রী সে কাফের হয়ে থেকে গেল মুশরেক হয়ে গেল ইসলাম গ্রহণ করলো না আর নবিশ্বাসনকে আমার মা তো কাফেরা আর আমি বাপের সাথে ইসলাম গ্রহণ করেছি হাল আসিল আমার মায়ের সাথে কি ব্যবহার করবো বলছে সিলিহা তোমার মায়ের সাথে সৎ ব্যবহার সদ আচরণ করো যে সিলিহা তার সাথে ব্যবহার করো সৎ ব্যবহার করে যেতে হবে সুরাইলোক মান আল্লাহ বলছেন অসাহেব হো মা ফিদুনিয়া তাদের বাতিল ধর্ম নিও না তোমার মা ভুল পথে আছে শির বিদাতের পথে আছে সেই পথ নিও না কিন্তু তাদের সঙ্গ দাও ফিদ্দুনিয়া ইহ জগতে কিসের মারুফা ভালো আচরণের সাথে ভালো ব্যবহার করতে থাকতে হবে আপনাকে শেষ পর্যন্ত দোয়া করবেন দাওয়াত দিবেন আমার সহজ মাসে একটা উত্তর দিই যার মা বাবা ভুল পথে আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমার মা বাবাকে হেদায়ত করো ভুল বুঝে আছে খারাপ ছেলেটাকে ভালোবাসছে আমাকে খারাপ বাসছে দোয়া করেন এবং দাওয়াত দিতে থাকেন মানে উপদেশ দিতে থাকেন বুঝাইতে থাকেন খারাপ আচরণ করা যাবে না এবং ধৈর্য ধরতে হবে ক্ষেত্রে সবুর করতে হবে অনেক হয়ে গেছে

তেরো পর্যন্ত কোন কোন হাদিস আছে সবগুলি বেজর পড়তে পারেন সর্বনিম্ন এক রাকাত নামাজ আছে যারা বলে এক রাকাত কোন নামাজ নাই ভুল বলে এক রাকাত আলাদা করে পৃথক বললাম তো এসার চার ফরজ পড়লেন দুই রাকাত সুন্নাত পড়লেন এক রাকাত শুধু বেতর পড়লেন যথেষ্ট এনএফ আর যদি মনে হয় তিন পড়বো দুই পড়ে সালাম ফিরেন আর তারপরে এক পড়েন একটা তরিকা আর একটা তরিকা হচ্ছে যে তিন একটা না বিনা তা সাহদে বিনা সালামে দুই পড়ার পরে সরাসরি উঠে যান এটাও সহি আর আর একটা হচ্ছে জয়ীফ সেটা হচ্ছে মতো করে দুই পড়ে আত্মায়াত পড়া আর তারপরে উঠে বেতর পড়া সেটা হচ্ছে সুতরাং বাদ দিয়ে করার চেষ্টা করেন কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালে হবে কি কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শির্ক হবে কি বেদাত তো অবশ্যই আর শিরক ওই লোকের নিয়ত নির্ভর করছে ও যদি মনে করে যে এই ফুল দেওয়ার মাধ্যমে দুটোই হইতে পারে শির্ক হতে পারে আবার শুধু বেদাত হতে পারে যদি মনে করে যে ফুল দেওয়ার মাধ্যমে আমি কিছু লাভবান হব লাভবান কি ওখান থেকে কিছু আমার মধ্যে বরকত বরকত আসবে আসবে তাহলে করলো যে কবর থেকে আমার কি হবে উন্নতি উন্নতি হবে 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 বা আর্থিক রুজিতে বরকত ফুল দেওয়ার জন্য আর যদি এটা না মনে করে শুধু শ্রদ্ধা পেশ করলাম হ্যাঁ সম্মান করলাম তাহলে বড় বিদাত হবে সেটা শির বড় শির হয়তো হবে না বড় শির হবে না ইসলাম থেকে হয়তো খারিজ করবে না কিন্তু এরা বিদাত করছে আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি মা বাবার অনুমতি ছাড়া বিয়ে করা জায়েজ আছে কি মা বাবার অনুমতি ছাড়া বিয়ে করা জায়েজ আছে কি না ছেলে নামে প্রশ্ন করতে হবে তাহলে ক্লিয়ার যদি জিজ্ঞাসাকারী মহিলা হয় তাহলে উত্তর আলাদা হবে জিজ্ঞাসাকারী যদি ছেলে হয় ছেলে সন্তান হয় তাহলে উত্তর আলাদা হবে মেয়েরা বাবার অনুমতি ছাড়া বাবা বেঁচে না থাকলে যে গার্জেন আসল গার্জেন ভাই ভাই না দাদা চাচা কাছেরটা থাকতে দূরেরটা চলবে না কাছের ওলি থাকতে দূরের ওলি দিয়ে বিবাহ চলবে লা কাহা ইল্লাবে ওলি সুতরাং মেয়ে সাবালিকা হোক বিধবা হোক তালাক প্রাপ্তা হোক আর কুমারী হোক যে রকমই হোক না কেন মেয়ের বিবাহ বিনা ওলিতে মানে পুরুষ বাবার অনুমতি ছাড়া বা অলির অভিভাবকের অনুমতি ছাড়া হবে না বাতিল বিবাহ ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে মা বাবার পরামর্শ নিয়ে বিয়ে করাটাই হচ্ছে ভালো তাতে বরকত হবে মা বাবা সন্তুষ্ট থাকবেন মা বাবার দোয়া পাবেন মা বাবার দোয়া কবুল হয় যথাসাধ্য তাদেরকে রাজি করে নেওয়ার চেষ্টা করবেন অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন আপনি যেখানে পছন্দ করছেন সেখানে মা বাবা পছন্দ করছে না মা বাবা অনেক সময় দুনিয়াদার আপনি একটা সমঝোতে আসার চেষ্টা করেন কিন্তু দিনকে বিক্রি করে না যখন দেখবেন না মোটেই মানছে না কোন নামাজি মেয়ে বিয়ে করতে দেবে না কোনো পর্দা নাসীন মেয়ে বিয়ে করতে দেবে না কোনো সহি আকিদার মেয়ে বিয়ে করতে দেবে না শিরকের ঘরে পাঠাবে আমাকে অথবা আপনাকে বেনামাজি বেদিন বেহায়া মেয়ের সাথে বিয়ে দিবে শুধু পয়সার লোবে যৌতুকের লোবে তাহলে তখন তাদের কথা অমান্য করে বিয়ে করতে পারবেন ছেলে বাবা মায়ের বিনা অনুমতিতে এই রকম পরিস্থিতিতে বিবাহ করতে পারবে নামাজ ওজু রোজা ইত্যাদিতে নিয়ত পড়তে হবে কি নামাজ ওজু রোজা রোজা এগুলোতে নিয়ত পড়তে হবে কি নিয়ত পড়ার জিনিস না বুঝছেন না আতর আতর বুঝছেন তো সুগন্ধি সুগন্ধি খাওয়ার জিনিস না শুয়ার জিনিস কেউ যদি খায় মুখ দিয়ে তো সুগন্ধি তো খুব দামি জিনিস তো আমি খেয়ে নি চলবে চলবে না বুঝা গেছে না তো নিয়তটা হচ্ছে এই কলবের জিনিস হৃদয় দিয়ে নিয়ত করতে হবে নিয়ত যারা মুখে করে তারা আতর খাওয়া জাতি কথা অথবা নাকে ভাত রুটি ঢুকায় কেউ যদি নাকে ভাত রুটি ঢুকায় তো পাগল বলবেন না ঠিক তেমনি যারা মুখে তো পড়ে তারা ওই টাইপের আর কি ইসলাম বুঝে না অবুজ বলছি না তাদের তাদের দোষ হচ্ছে ইসলাম বুঝে না চেষ্টা করে আল্লাহ যেন বুঝার তো অভিজ্ঞান করে বেদাতি কাজ নিয়ত অন্তর আমাল হবে নিয়ত করতে হবে নিয়ত পড়তে হবে না নিয়ত করতে হবে নিয়ত পড়তে হবে না নিয়ত পড়া বেদাত আর নিয়ত করা ফরজ নিয়ত পড়া হচ্ছে না নিয়ত করা হচ্ছে শর্ত ফরজ পূর্ব শর্ত যে কোনো এবাদতের আগে আপনার অন্তরে নিয়ত থাকত দৃঢ় সংকল্পের নাম হচ্ছে নিয়ত আমি একজন ব্যবসায়ী ব্যবসায়ীর ক্ষেত্রে বিল লেখার সময় বেশি লিখি কিন্তু নেওয়ার সময় কম নেই এই কম নেয়া কি জায়গা আছে আমি একজন ব্যবসায়ী বিল লেখার সময় বেশি লিখি নেওয়ার সময় কম নেই এটা কি জায়জ এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য যদি এ হয় যে সেই ব্যক্তি একজন প্রতিনিধি কোন প্রতিষ্ঠানে আর সেখানে বিলটা পেশ করবে দিয়ে বিল উঠাবে বেশি করে তাহলে আরাম জায়েজ নয় আর এটাই হয় সাধারণত কিন্তু এমনি যদি লিখলেন হয়তো একশো টাকা আর তারপরে ভাই দশ টাকা ডিসকাউন্ট করে দিলাম লিখলাম না ডিসকাউন্টটা কিন্তু ডিসকাউন্ট করে দিলাম আর সেটা কোম্পানির খেয়ানত করবে না সে তাহলে অসুবিধা নেই লিখা আছে একশো টাকা নিলেন নব্বই টাকা যদি ফিরিয়ে দিয়ে দেন অসুবিধা কি কোন ব্যক্তিকে দামটা লিখে দিলেন বলে মাল সামানের দাম নিবো না ফিরি ফিসা যাই আছে না কিন্তু যদি জানা থাকে যে এর ব্যক্তি ব্যক্তি মালিকানার জিনিস না এটা সে একজন প্রতিনিধি হয়ে এসছে কোন কোম্পানির বা প্রতিষ্ঠানের কোন বাড়ি থেকে এটা বিল দেখিয়ে সে বেশি পয়সা আদায় করবে তাহলে হারাম জায়জ নয় সাহাবা আজমাইন রাজি আল্লাহানহু ব্যতীত অন্যদেরকে বর্তমানে তথাকথিত অলি পীরদেরকে রাজি আল্লাহানহু বলা যাবে কি না আর মৃতদেরকে মরহুম বলা যাবে কি না সাহাবাই কেরাম ছাড়া অন্যদেরকে রাজি আল্লাহ আনহুম বলা যাবে কি না যদি তারা বেদাতপন্থী যেমন জিজ্ঞাসা করা হলো পীরদেরকে রাজি আল্লাহ আনহম না বলা যাবে না রাজি আল্লাহ তাদেরকে বলা যাবে না রাজি আল্লাহ আনহম একটা পরিভাষা যে পরিভাষাটা যথাসাধ্য চেষ্টা করবে সাহাবাই কেরামদের সাথে খাস রাখার তবে কোন তাবেই তাবেইরা যাদের সম্পর্কে জানা আছে এমন হাসান বসরি হ্যাঁ মোহাম্মদ বিন সিরিন সঈদ বিন মুসাইব এইরকম যে কোনো প্রখ্যাত তাবেই নাম জানছে তাবেই রাজি আল্লাহ অসুবিধা না জায়েজ যাচ্ছে যদিও পার্থক্য করা যায় রাহেমাহুল্লাহ বলাটা ভালো এমাম আবু হানিফা সাফি মালিক আহমদ এমাম বোখারি যদি রাজি আল্লাহ আনহ বলে দেন তাহলে জায়েজ যদিও রাহেমাহুল্লাহ বললে ভালো কারণ জনগণ ভুল বুঝবে যদি বলে এমাম আবু হানিফা রাজিয়া হোক সাধারণ মানুষ বুঝবে আর কোন সাহাবির নাম আসলো নাকি ভুল বুঝবে কিনা যার ফলে ভুল থেকে বাঁচানোর জন্য কি করবেন রহেমা বলবেন রাহমতুল্লাহ আলী বলবে এটা বেশি ভালো তবে যায় যাচ্ছে কিন্তু আর শর্ত যে সব এমামের ক্ষেত্রে আপনাকে বলতে হবে না আপনি হইলেন সাফি মজাহের যখন এমাম সাফির নাম আছে তখন রাজি আল্লাহ আন হোক এমাম নাম আছে রেমাহুল্লাহ তাহলে যাই এমাম আহমদের নাম আসলে সাইলেন্ট কিচ্ছু না জায়েজ নয় আমি যদি রাজিয়াল্লাহ আনহো বলি চারজন এমামের ক্ষেত্রে বলবো এমাম আবু হানিফা আল্লাহ আনহো এমাম শাফি রাজিয়াল্লাহ আনহো এমাম হ্যাঁ কি বললেন মালিক আল্লাহ আনহো এমাম আহমদ বিন হাম্মাল আল্লাহ আনহো এমাম বুখারী আল্লাহ আনহো তাহলে জায়েজ তাহলে কোন অসুবিধা না জায়েজ যদিও এটা আলেম সমাজে বা জ্ঞানী গুণী সমাজে বলাটা ভালো জনগণের সামনে না বলাটাই ভালো কারণ ভুল বুঝবে জি হ্যাঁ তবে জায়েজ আছে কারণ আল্লাহ বলছেন মুহাজিরিন আনসার সূরা তবার আয়াত এক 100 দলিল বলছি মুহাজিরিন আনসার ওয়াস-সাবিকুনাল আউরাউ মিনাল আনসার ওয়আনসার ওয়াল্লাজিনা তাবাউহু বিইহসানিন যারা নিষ্ঠার সাথে মুহাজিরিন আনসারদের অনুসারী রাদিয়াল্লাহু আনহু ওয়া رضوانه তাদের আল্লাহ রাজি হয়েছে তাহলে বুঝা গেল যে তাবেইন তাবা তাবিন আজকের যুগেও যদি সাহাবাই کرامদের নির্বেদাল অনুসারী কেউ থাকে তা রাদিয়াল্লাহু আনহু বলা যাবে কোন অসুবিধা নেই আপনার বাপ সহি আকিদার লোক ধার্মিক আল্লাহ নামাজি বলেন অসুবিধা নেই শুধু আপনি বড় বড় আল্লাহ আর হুজুরদের সাথে খাস করতে যাচ্ছেন তবে যাদের মধ্যে বেদাত আছে কখনো বলবেন না বেদাতের ক্ষেত্রে যদি জানেন যে বেদাত একবারে পর্যন্ত পৌঁছে তো মোটেই বলবেন না আর যদি বেদাত করেছে কিন্তু শির করেন রাহিম বলেন কেন আপনি সাহাবাই কেরামদের দোয়াটা তাদেরকে দিয়ে দিবেন আপনি মানুষকে বিভ্রান্ত করবেন এইভাবে জি হ্যাঁ তো এই ছিল এই ক্ষেত্রে উত্তর মোবাইলে বিয়ে করা যাবে কি যারা মোবাইলে বিয়ে করেছে তাদের করণীয় কি মোবাইলে বিয়ে করা যাবে কি মাসলা ইতলাফ আছে তবে মোবাইলের বিয়ের চাইতে শ্রেয় হচ্ছে আপনার উকিল বানিয়ে তো উকিল উকিল বানিয়ে না অর্থাৎ ছেলে এখানে আছে মেয়ে হয়তো দেশে আছে অথবা এর বিপরীত তো এই ক্ষেত্রে উকিল বানিয়ে দেবেন ওই ছেলে এখানে আছে মেয়ে ওখানে মেয়ের ওখানে একজনকে উকিল বানিয়ে দেবেন আপনার বাপ আপনার চাচা আপনার ভাই কাউকে উকিল বানিয়ে দেন বা আপনার যে কোনো মাকে বোনকে উকিল বানিয়ে দেন আপনার পক্ষ থেকে বিয়েটা ই করে নেবে স্বীকৃতি দেবে যে সেই বিয়ে আমাকে উকিল বানানো সেটা কাগজে কলমে যদি উকিল বানানো হয় তাহলে সবচেয়ে ভালো আর যদি মোবাইলে বিয়ে হয় তাহলে শর্ত সাপেক্ষ যায় যাচ্ছে হ্যান্ড ফ্রি করে দেবেন আওয়াজ পরিচিত চেনা যাচ্ছে যে যেই ছেলেটা কবুল করছে সেটা সেই ছেলেটাই তাতে যেন দু নম্বরই না হয় আর তারপরে সেখানে সাক্ষী থাকে কমপক্ষে দুইজন সাক্ষী থাকে ইত্যাদি এসব যদি থাকে যে অমুক ব্যক্তি কবুল করেছে নিশ্চিত তাহলে ঠিক আছে জালিয়াতি তো হইতে পারে অনেক সময় আওয়াজ বোঝা যাচ্ছে না কিলিয়ার যে কে কবুল করলো অন্য ছেলেও তো কবুল করে নিতে পারে তো যার ফলে এইসব শর্তের সাথে জায়েজ হতে পারে কেউ যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে কি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় বা ঘরে কোন দুর্ঘটনায় মারা যায় অথবা আগুনে জ্বলে মারা যায় পেটের মারাত্মক ব্যাধিতে মারা যায় এই রকম সাত রকমের লোককে শহীদ বলেছেন নবী সাহাশালাম আল্লাহ রাস্তায় জেহাদ ছাড়াও শহীদ হতে পারে এরা হুকুমি শহীদ হাকিকি শহীদ নাই কিন্তু এরা হুকুম বিধানের দিক থেকে শহীদের মর্যাদা পাবে ইনশা তবে শর্ত হচ্ছে ইমান তৌহিদ শর্ত হচ্ছে নামাজ শর্ত শর্ত হচ্ছে যে মোটামুটি ইসলাম টিকিয়ে রাখা লোক নামাজ আদা সিরকি আঁকি দেয় আর বলছেন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে বা জলে মারা গেছে সে যেন শহীদ কখনো শহীদ না কখনো শহীদ নাই নামাজি লোক আর সেই ব্যক্তি তৌহিদবাদী লোক সন্ন্যতের অনুসারী আর তার সাথে যদি এইরকম কোন দুর্ঘটনায় মারা যায় তো ইনশা আল্লাহ তালা নিশ্চিত বলবো না ইনশা শহীদ ইনশা আল্লাহ শহীদ আল্লাহ যেন তার শাহাদাতের মর্যাদা কবুল করেন এই কথা বলবেন জি সার্টিফিকেট আপনি দেবেন আল্লাহ দেবেন আমাদের এলাকায় নব্বই পার্সেন্ট মানুষ ভাইরা জিজ্ঞাসা করছেন বিভিন্ন পীরের তৈরি সবগুলি বলি দিলাম তো একবারই তো আর কি তারপরে অনেকে পীরের মরিদ আছে এদেরকে কেমন করে আনা যায় যেমন করে রসুল্লাহ এনেছেন রাসুল্লাহ আবু জাহালের সঙ্গী উমার ছিলেন আল্লাহর কাছে দোয়া করছেন দাওয়াত দিচ্ছেন হে আল্লাহ দুই উমারের এক তুমি হেদায়ত করে দাও যাকে তুমি ভালোবাসো উমারের নাম ওমার আর আবু জাহান আছে আমর বিন হেসাম আল্লাহ আহাদে আহাবাল উমার এই নেই আল্লাহ আল্লাহর কাছে দাও হে আল্লাহ তুমি দুই উমারের যে প্রিয় উমার তাকে তুমি হেদায়ত করে দাও তারপরের দিন উমার চলে এসছে এত প্রাচন্ন এত শক্ত এত নিষ্ঠুর সেই ইসলাম কবল করার জন্য চলে এসছে তা আপনি দোয়াও করেন যে আল্লাহ আমার জাতিকে হেদে আল্লাহ মাহাদে কৌমি ফাইন তাইফে গেলেন তাইফে লোকেরা মারধর করলো রক্তে রক্তি করলো নবী বদ্ধ করছেন বলছে আল্লাহ মাহাদে কৌমি ফাইন আলমন হিজরতের সময় তাড়িয়ে দিল তারা মক্কার কাফেররা দোয়া করছে আল্লাহ আমার জাতিকে হেদায়ত করো কোরেশ কে হেদায়ত করো তাইফের অধিবাসীদেরকে হেদায়ত করো ফাইন এরা জানে না অবুজ আমাকে চেনলো না আমাকে জানলো না এরা তোমার দিন সম্পর্কে জ্ঞান থাকলে আমাকে কখন এইভাবে অপমান করতো না বা আমাকে কষ্ট দিত না দোয়া করতে থাকেন এবং দাওয়াত দিতে থাকে দোয়া এবং দাওয়াত এই দুটো ফর্মুলা সব সময় আপনাকে কাজে লাগাইতে হবে জি এক হিন্দু ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু খতনা করে নেই পরে করতে চায় তাতে কোনো সমস্যা আছে কি এক হিন্দু ইসলাম গ্রহণ করেছে আমাদের ভাই হয়েছে তো সে এখন খাতনা এখনো করেনি তো কোনো অসুবিধা আছে খাতনা করে নাও অজীব খাতনা করে নাও অজীব কিন্তু সেটা যেন তার ইমান ইসলামে বাধা হয় মনে করেন যে একটা অজীব ছাড়লো কিন্তু সেই ব্যক্তি তো জান্নাত যেতে পারবে পাঁচ নামাজ ঠিক থাকলে থাকলে কিন্তু এই যদি তার উপরে বাইফোর্স চাপিয়ে দেন তাহলে কি হবে বলে না না তাহলে আমি ইসলাম মানব না অনেকে আমাদের কাছে ইসলাম কবুল করে তিনি আসে আসার প্রথম কথা এসে বলে একবারে এত বড় ডোজ হ্যাঁ শেখ এর খাতনাটা কি করতে হবে আরে বাপরে বাপ এখনই যদি ফিরে যায় তো মসিবতে আর ফিরিয়ে নিয়ে আসা যাবে না তার মানে চামড়া না কাটলে নাকি মুসলমান হওয়া যাবে না ভুল কথা এটা হেকমত না হেকমতের খেলাফ কাজ খাতনার কথা প্রথমে কখনো বলবেন না তারা তাকে আগে শির্ক মুক্ত করুন তা তৌহিদ আস মগজে বসান তাকে পাঁচ অক্ত নামাজি বানান নামাজ যখন শিখে গেল রমজান আসলো রোজাও রাখলো জাকাত দিচ্ছে হজ করার জন্য প্রস্তুত করেন তার সাথে বলেন যে একটা খাতনা করা অজেব কাজ আছে তুমি করে নেওয়া উচিত তোমার যদি বলেন না না আমি করতে পারবো না আরো কিছু দশটা বসতে যাচ্ছে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের আসলে সময় এলাকের যা পারমিশন ছিল সেটা শেষ হয়ে গেছে অনেক আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে যত গোলো প্রশ্নের উত্তর দেওয়া যায় সেগুলো দেওয়ার জন্যে এখন যেহেতু আমাদের সময় শেষ হয়ে গেছে আমাদের প্রোগ্রাম এখন এখানেই শেষ করতে হচ্ছে ইনশাল্লাহ আপনারা এখন যাওয়ার পথে শৃঙ্খলাবদ্ধভাবে ইনশাল্লাহ খাবার নিয়ে যাবেন কোনো বিশৃঙ্খলা করবেন না প্লিজ ইনশাল্লাহ অনেক প্রশ্নের উত্তর দেয় এত প্রশ্নের উত্তর আমি খুব কম মজলিসে দিয়েছি মনে হয় যত প্রশ্নের উত্তর আজকে বিশেষ করে এই দুবাই এমারাতে এত প্রশ্নের উত্তর দেওয়া হয়নি দু চার পাঁচটা বাস হতে শেষ সুতরাং আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং আল্লাহ শুকরিয়া আদায় করেন আল্লাহ যেন ভালো কথা শোনার এবং মানার তৌফিক দান করেন আর যদি আমার দ্বারা ভুল হয়ে থাকে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন জি আর আপনাদের যদি ভুল-ভ্রান্তি আল্লাহ যেন মাফ করে দেন সহি পথে চলার তৌফিক দান করেন মজলিসের কাফফারা দোয়াটি শেষখানে পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আবার বলছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এটি হচ্ছে সুন্নতি দুয়া আর সম্মিলিত মোনাজাত এটি দোয়া না আল্লাহ যেন আমাদের গোনা খাতা মাফ করে দেন আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে মোবারক করেন এখান থেকে যাওয়ার পর আমাদের জীবনে যেন সংশোধন নিয়ে আসার তৌফিক দান করেন আল্লাহ আমাদের আকিদা আমল আখলাখ এবাদত নামাজ সবকিছু যেন ঠিক করার শুদ্ধ করার সহি করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে সমস্ত বিভ্রান্তি থেকে গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ও জাজাকুমুল্লাহ খায়রান আল্লাহ আপনাদেরকে সহি সালামত নিজ নিজ বাসা পর্যন্ত ঘর পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুক যারা পরিবার নিয়ে এসছেন আল্লাহ যেন তাদেরকে যা খায়ের দান করেন যেসব বোনেরা এসেছেন আল্লাহ পাক যেন তাদেরকে উত্তম পতি দান দান করেন আল্লাহ যেন তাদেরকে দিনের ওপর রাখেন আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিতে রাখেন তাদের পারিবারিক সমস্যা যেন দূর করে দেন ওসল্লাহ ওসালাম নবীনা মুহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এসে আলোর পথের থেকে পক্ষ থেকে আমি যারা অডিয়েন্সে এসেছেন দূর দূরান্ত থেকে এসেছেন ভাইরা এবং যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে এসেছেন সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই প্রচেষ্টা যাতে সচল থাকে সেজন্য সবাইকে আমরা অনুরোধ করব আপনারা সক্রিয়ভাবে আমাদের সঙ্গে অংশগ্রহণ করবেন এবং আমরা সবাই কামনা করব আপনারা আন্তরিকভাবে অংশগ্রহণ করবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এখানে যা শিখলেন এবং শুনলেন এটা যেন ব্যক্তিগতভাবে সবাই আমরা আমল করতে পারি সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এবং এই শেখ আমাদের মাঝে সব সবসময়ই থাকবেন না কিন্তু উনি যেগুলো বলে গেলেন সেগুলো আমাদের মধ্যে যেন সময় থাকে আমরা সেটা আশা করব ইনশাআল্লাহ এবং আপনাদের পরবর্তী যে সমস্ত প্রোগ্রাম আমাদের আছে সেখানে আমরা আন্তরিকভাবে আপনাদের উপস্থিতি কামনা করছি এবং যে যে সমস্ত ব্যবসায়ী ব্যক্তিবর্গ এসেছেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে পার্টিসিপেশনের জন্য এবং আপনাদের মূল্যবান সময়ের জন্য আমরা অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ এই বলে আমাদের বক্তব্য আমরা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Zakaria Bhai to give the moment to our beloved Sheikh and would like to thank uh, Mr. Zakaria for providing us this venue to conduct this beautiful program and I would ask Mr. Zakaria to say few words for our community members. Assalamu <laughs> Alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah alhamdulillahirabbil alamin. वसलात वसलाम वसलमिल्ला भाइयों दोस्तों बहनों ये अल्लाह सुबहान तला का बादल है हम सब इधर इकट्ठा हो गया जो आपको इल्म मिलता है आप वो इम को उसका हक क्या होता है जो इल आप ले लिया है उसके हिसाब से आप जीना चाहिए अल्लाह व सबान आप सबको इल्म दे दे वो जो इनसे आप आगे बढ़े और सबके लिए आप दुआ करो दुनिया में हर जगह पर मुश्किल है सबके लिए दुआ करो और ज्यादा तौर पर हमारा शेख रहमान साहब को भी आपका दुआ हमेशा होना चाहिए वाखिर दावादिल्लि रबी अस्सलाम वालेकुम